I have my self-esteem. I have my self-respect. I care for cricket, global cricket. I care the most about my Bangladesh cricket. সংগত কারণেই আমি আমার হয়তো প্রতিবাদ যেহেতু যে শহরে হওয়ার কথা ছিল হয়তো উচ্চ শহরে আমার প্রতিবাদ হয়েছে কিন্তু আমি একটি তো কথা নাই যেগুলো ইচ্ছাকৃত করা হয়েছে আমাকে মিডিয়া থেকে প্রশ্ন করা হলো এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বলতে আর কিছু নেই এটা হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এখানে আমরা বক্তব্য কি তো আমার বক্তব্য আমি দিলাম যে আমরা মাঠে যা দেখেছেন আমিও দেখেছি কিন্তু আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি আমি নই যদি সত্যিকারভাবে যদি কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যদি কোনো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে যায় তাহলে আমার তো পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই তাহলে তো আমার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত কারণ আমি তো কখনো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হই না এবং হবো না কোনোদিন আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি এদের বক্তব্য হলো শুধু আমি বাংলাদেশের পক্ষে কথা বলি কেন আমি আবারও বলি আমার কাছে আমার দেশ প্রথম আমার কাছে আইসি সভাপতি দেশ প্রথম আইসি সভাপতি ঠিক আছে আমি এর অর্থ এই নয় আমি নীরবে সেখানে আমি জাস্ট রাবার স্টাফের মতো আমার ভূমিকা থাকবে সেটা তো আমি আমি হতে দেবো হতে দিব না আমি সেই জন্য দেশের পক্ষে আমি কথা বলেছি এরপরের বাকি ইতিহাস আমরা জানেন এখন 29 তারিখে ট্রফি দেওয়ার কথা সেই ট্রফি দেওয়ার দিন এখন ট্রফি আমাকে দিতে দিবে না কি কারণ কারণটা হচ্ছে খেলার আগের দিন বিকেলবেলা এক ঘন্টা নোটিশে একটা মিটিং ডাকা হলো চার পাঁচজন ডাইরেক্টর তার মাঝে যিনি চেয়ার করতেছিলেন তার সারা শরীরের অসংখ্য ক্ষত বিক্ষত দাগ আছে বিতর্কিত মানুষ এবং কথা বলে দুর্গন্ধ বেরোয় সেই মানুষটি আমাকে মিটিংয়ে নিয়ে বললেন যে ইউল হ্যাভ টু সাবমিট অ্যাপোলজি ওই দিনকার স্টেটমেন্টের জন্য আমি বললাম যে আমি তো আইসিসি সভাপতি সভাপতি অ্যাপোলজি কার কাছে সাবমিট করবে সভাপতি অ্যাপোলজি সাবমিট করতে পারে না এটা যদি কোনো আমাদের মতো মনোভাব হয় তাহলে সেই মন ক্রিকেট এবং সেই মন ইউএস এটা হতে পারে না তখন আমাকে বললো যে ঠিক আছে যদি আপনি যদি আপনার এই অ্যাপোলজি সাবমিট না করেন তাহলে স্টেটমেন্ট যেটা দিয়েছেন সেটা উইথড্র করে নেন আমি বললাম যে সেই স্টেটমেন্ট আমি উইথড্র করবো না সেই স্টেটমেন্ট হচ্ছে 16 কোটি মানুষের মনের কথা তাদের বিরুদ্ধে যে আচরণ করা হয়েছে সেই আচরণ এবং কীভাবে আচরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে সেগুলোর সব কিছু সেখানে বর্ণনা আছে সুতরাং 16 কোটি মানুষ এরা অবহিত আমি কি স্টেটমেন্ট করেছি এখন তাদেরকে বাদ দিয়ে এই স্টেটমেন্ট আমি প্রত্যাহার করে নিতে পারিনি তখন আমাকে বলা হলো আপনি অ্যাপোলজি সাবমিট করবেন না স্টেটমেন্টও প্রত্যাহার করবেন না সো ইন দ্যাট কেস আগামীকাল আপনি পুরস্কার দিবেন না তো আমি বললাম যে পুরস্কার দিতে দেবে আইসিসি সভাপতি কারণ আজকে আমি এখানে কীভাবে আসছি আইসিসি সভাপতি হিসেবে আগামীকালও আমি আইসিসি সভাপতি আইসিসি সভাপতি বাদ দিয়ে সভাপতির উপস্থিতিতে অন্য কোনো কেউই পুরস্কার দেওয়ার কোনো অধিকার রাখে না এটা সংবিধান পরিপন্থী সংবিধান পরিপন্থী কাজটি করবেন না ক্রিকেটকে কবর দিবেন না ক্রিকেটকে ক্রিকেটের গায়ে আনবেন না ক্রিকেটের যে গৌরব ইতিহাস সেটা কখনো রাখেন আমি অনেক অনুরোধ করলাম আমি বললাম যে আপনারা আমাকে স্টেটমেন্ট চাইতে পারেন কৈফিয়ত দাবি করতে পারেন যে আমি কেন সেই স্টেটমেন্টগুলো দিলাম আমি কেন আম্পায়ারিং সম্বন্ধে বললাম আমি কেন ওই সমস্ত সেই দিন ওই খেলার সম্বন্ধে কথাগুলো বলেছি সেই কৈফিয়ত যদি আপনারা দাবি করেন আমি আর জবাব দিতে বাধ্য আইসিসি হ্যাজ এভরি রাইট আইসিসি হ্যাজ এভরি রাইট ইভেন ফ্রম দ্য প্রেসিডেন্ট টু আস্ক ফর অ্যান এক্সপ্লেনেশন ফর এনিথিং দে ফিল লাইক আমি বললাম যে সেখানে রাজি আছে এর বাইরে কিছু হবে না তারা বললেন তাহলে আপনি আগামীকাল দিবেন না তো আমি বললাম যে সংবিধান পরিবর্তন করবেন কেমন করে আমাকে লেখেন বাদ দেন সভাপতি হিসেবে বাদ দেন সেটা তো পারবেন না সংবিধান পরিবর্তন করতে হলে প্রপার নোটিশ দিয়ে মিটিং করতে হবে সেই মিটিংয়ে বলা থাকতে হবে যে এটা সংবিধান পরিবর্তনের ঠিক সেই সংবিধান পরিবর্তন মিটিংয়ে সিম্পল মেজরিটিতে সেই সংবিধান পরিবর্তন করবে না
লাগবে আটজন, দশজন ফুল মেম্বার মানে চারজনের ভোট লাগবে। এই আটজনের ফুল ভোট পাওয়ার পর এটা যাবে অ্যানুয়াল কনফারেন্সে, সেই অ্যানুয়াল কনফারেন্সেরও সভা হতে পারে আমি নিজে, তো সেটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো আমরা তো আমাকে সরাতে পারছেন না, তাহলে সরাতে না পারলে আগামীকাল যিনি যাবেন তিনি কি সভাপতি হিসেবে যাবেন মাঠে? তারা কোনো কথা বলে না, বলছে আমরা দেখব। তো আমি পুরস্কার দিতে পারেন, আপনারা জানেন আমি যেদিন 29 তারিখ 28 তারিখ রাতে আমি ঘুমাতে পারিনি একটিমাত্র কারণে, আমার কাছে পুরস্কার দেওয়া বড় কথা না, আমার কাছে সবচেয়ে বড় হলো আমার দেশের মানুষ। তারা কি ভাববে, ওদের মানসিকতা কিরকম, মনের অবস্থা কিরকম, কতটা শক্তিশালী ভাবে তারা নিতে পারবে, এটা আমাদের হক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে জোর করে গায়ে, লফুলি আনকনস্টিটিউশনালি যখন করা হচ্ছে তখন আমি চিন্তা করতে আরম্ভ করলাম। আমি বিশ্বাস করেন আল্লাহর কাছে খালি এই প্রার্থনা করছি, এই বিচার যেন হয়, এই বিচার যেন আমরা পাই। পরের দিন কি দেখলাম, খেলা হলো, ওই বিতর্কিত মানুষের নাম যখন বলা হলো মাইকে যে তিনি পুরস্কার দিতে যাবেন, দেশের 16 কোটি মানুষের কণ্ঠস্বর যেন মনে হলো সেখানে আছে। এই 16 কোটি মানুষের কণ্ঠস্বর মিলিয়ে 90,000 দর্শক তারা বললো যে মানি না, মানি না, মানি না। সেটি হচ্ছে আমাদের বিজয়, বাংলাদেশে সেদিন আবার একবার সারা বিশ্বের সাথে পরিচিত হলো, তাদের মনের কথা মেলবোর্নের দর্শকরা সারা বিশ্ব সেদিন জানিয়ে দিলেন ওই পচা লোকটাকে, গান সেই গন্ধময় লোকটাকে, সে নিগৃহীত হলো। মানুষ যা পুরস্কার দিতে আবৃত হওয়ার জন্য সে নিজকে লুকিয়ে কোনোরকমে মাঠ থেকে বেরিয়ে গেছে এবং সেখানে সেদিন করেছে সচিন তেন্ডুলকার। যদি সময় সচিন তেন্ডুলকার সাহেবের নাম না বলা হতো তাহলে পসিবলি থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট, কী হয়তো আমি জানি না, হয়তো অন্য অন্য কিছু আমরা দেখতে পেতাম। এখন কথাটি হচ্ছে যে মানুষটি বিতর্কিত, নিজের দেশও বিতর্কিত, বিভিন্নভাবে বিতর্কিত, বিভিন্ন মামলায় জর্জরিত, আমরা জানেন মামলাগুলো কি। এখন সেই মানুষটি যদি ক্রিকেটের দায়িত্বে থাকে তাহলে ক্রিকেট কীভাবে চলবে আপনারা বলেন? আর সেখানে সেই সভায় তার সাথে সভা করার জন্য আমি যাবো কেমন করে? সেই জন্য আজকে আমি আপনাদের কাছে আমি আপনার দেশের 16 কোটি মানুষের বিবেক, তাদের অবর্তমানে আপনারা এখানে আছেন, আজকে আমি আপনাদের কাছে আমি এইটা দাবি করতে পারি কিনা যে আমি পদত্যাগ এবং এক্ষুনি পদত্যাগ দেবো এবং সেখানে আপনারা কী বলেন, এটা আমরা আপনারা আপনাদের মতামত আমি চাই, জানতে চাই কি আমার পদত্যাগ করা উচিত কি উচিত না? উচিত। তাহলে এখন ধরে নেন যে আমি পদত্যাগ, আমার রেডি, এটা এখনই চলে যাবে। এখন থেকে আমি যে বক্তব্য দেব সেই বক্তব্য হবে সাবেক সভাপতি হিসেবে আইসিসি, এখন বক্তব্য দেবো সাবেক সভাপতি হিসেবে। আমি আমার দেশের মানুষের জন্য কাজ করি, দেশের মানুষকে ছোট করে সভাপতি পদ আমার দরকার নাই। যেখানে আমার দেশের মানুষ গৌরবান্বিত হতে পারবে না, কিছু কিছু এরা দেয়ার পিপল অফ আনসাউন্ড মাইন্ড, এদের মস্তিষ্ক বিকৃত, স্বাভাবিকভাবে কোনো জিনিস চিন্তা করতে পারে না, না হলে এটা করতে পারে না। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ঘটনা ঘটলো, ক্রিকেটে এরকম নেকার্জন ঘটনা ঘটেনি, ক্রিকেটকে কলুষিত করা হয়েছে। কিন্তু আমি মনে করি ক্রিকেট বিজয়ী হয়েছে।